নমস্কার আপনালোক সকলকে পুনর্বার স্বাগত জানাই মসজিদ। বন্ধুসকল বলগতে চামক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, কেন্দ্রীয় সরকারের বৃহৎ ঘোষণা, দিন হাজিরা করা শ্রমিকর বৃদ্ধি পাব দৈনিক মজুরি। দুর্গা পূজার পূর্বে দিন হাজিরা করা শ্রমিকক ভাল খবর দিলে মোদী সরকারে, 800 টাকার 1000 টাকালে বৃদ্ধি পাব শ্রমিকর দৈনিক মজুরি। দিন হাজিরা করা শ্রমিকর বৃদ্ধি পাব দৈনিক মজুরি। দুর্গা পূজার পূর্বে দিন হাজিরা করা শ্রমিকক ভাল খবর দিলে মোদী সরকারে, 800 টাকার 1000 টাকালে বৃদ্ধি পাব শ্রমিকর দৈনিক মজুরি। রাজমিস্ত্রীকে ধরে উদ্যোগিক প্রতিষ্ঠানত কাম করা শ্রমিকর বৃদ্ধি পাব দৈনিক মজুরি। 1 অক্টোবরের কার্যকরী হওয়াক এই নির্দেশ কেন্দ্রীয় সরকারের। শ্রমিকর নিম্নতম দৈনিক মজুরি ধার্য করলে মোদী সরকারে। পরবর্তী খবর, অসমৰ মহিলাসকলে প্রতিমাহে লাভ করব 3000 টাকা আর মাত্র 500 টাকাতে লাভ করব রন্ধন গ্যাসের সিলিন্ডার আর প্রতিমাহে 200 ইউনিটলকে লাভ করব বিনামূল্যা বিদ্যুৎ। রাজ্যবাসীক এইদরে কেবাটাও বৃহৎ গ্যারান্টি দিছে কংগ্রেসে। কংগ্রেসে বিজেপিত কই আনিব ডাঙর আসনি। বিজেপিয়ে যদি অরুণোদয় আসনির নামত 1200 টাকা দিছে, তেন্তে কংগ্রেসে প্রদান করিব প্রতি মাহে 3000 টাকা। নলক্ষ্মী আসনির অধীনত এই ধন দিব কংগ্রেসে আর বিনামূল্যক প্রদান করিব 200 ইউনিটলকে বিদ্যুৎ। কংগ্রেসে মাত্র 500 টাকাতে দিব রন্ধন গ্যাসের সিলিন্ডার। এই মন্তব্য অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরাল। অসমত এইবার কংগ্রেসের সরকার হলে অসমের জনতায় লাভ করিব এই সময় বৃহৎ বৃহৎ সুবিধা। আর লগতে ভূপেন বরাই কয় যে অরুণোদয় পাবলৈ হলে বিজেপির সদস্য হব লাগিব বলে কৈছে বিজেপির নেতা মন্ত্রী সকলে। কিন্তু কংগ্রেসের এই সময় সুবিধা পাবলৈ নাথাকিব কোনো বাধ্যবাধকতা। আজির দিনট এই ডাঙর মন্তব্য করেছে APCCর সভাপতি ভূপেন বরাই। পরবর্তী খবর, অসম চুক্তির 6 নং দফা রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করব বিচারিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কেন্দ্রীয় সরকারে গ্রহণ নকরা প্রতিবেদন কেনক রূপায়ণ করব হিমন্ত সরকারে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক আর ষষ্ঠ অনুসূচীর জনগণের শত্রু। মুখ্যমন্ত্রী কেবল হিন্দু মুসলমানের মাজত নহয়, বরাক আর ব্রহ্মপুত্রের মাজতো বিভাজন আনবলৈ বিচারিছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈর। অসম চুক্তির 6 নং দফাক লৈ হিমন্ত সরকার আর আসুর বৈঠকক লৈ সরব লুরিণজ্যোতি গগৈ। অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মা আয়োগের প্রতিবেদনের সম্পূর্ণ স্বীকৃতি আমি পোৱা নাই, এই মন্তব্য লুরিণজ্যোতি গগৈ। লুরিণজ্যোতিয়ে মন্তব্য করে কয় যে কেন্দ্রীয় গৃহ সচিবে এই প্রতিবেদনত স্বাক্ষর করা নাই। কেন্দ্রীয় সরকারে গ্রহণ নকরা প্রতিবেদন কেনক জোর জবরদস্তি রূপায়ণ করব হিমন্ত সরকারে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক এই অধিকার কোনে দিলে? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অসম চুক্তির 6 নং দফা রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করব বিচারিছে। প্রথমতে প্রতিবেদনের 67টা পরামর্শের 57টা রূপায়ণের কথা কৈছিল আর তারপর 52টার 40টা হল। অসম আন্দোলনের 855 জন শহীদক চরম অপমান করেছে হিমন্ত সরকারে। অসমীয়ার সংখ্যা সন্দর্ভত মুখ্যমন্ত্রীর বক্তব্য জাতির বাবে সংকটজনক। রাজনৈতিক স্বার্থর বাবে 4.5 বছরের পিছত প্রতিবেদনখন উলিয়াই আনিছে। মুখ্যমন্ত্রীয়ে কেবল হিন্দু মুসলমানের মাজত নহয়, বরাক আর ব্রহ্মপুত্রের মাজতো বিভাজন আনবলৈ বিচারিছে। ষষ্ঠ অনুসূচীর ক্ষেত্রতো বিভাজন আনবলৈ বিচারিছে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক আর ষষ্ঠ অনুসূচীর জনগণের শত্রু। মুখ্যমন্ত্রীর অধিকার নথকা বিষয়ত কিয় ভরি দিলে হুমজ্জুল কুমার ভট্টাচার্যই? এই প্রশ্ন বিরোধী ঐক্য মঞ্চর। ব্যাপক দুর্নীতি, পরিবারের সম্পত্তি, স্মার্ট মিটার আদি বিষয় থাকি 2026 নির্বাচনী বৈতরণী পার করার বাবে মুখ্যমন্ত্রী আনিছে অসম চুক্তির 6 নং দফা। এইদরে মুখ্যমন্ত্রীর লগতে অসম চুক্তির 6 নং দফা সন্দর্ভত গরজি উঠিল অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ। দর্শকসকল আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে,
তার আগতে আপনার জনাও যে যদি আপনি এতালেক এই ভিডিওত লাইক করা নাই তেনে এটাই ভিডিওট লাইক করে দিয়ক আর এনেক ধরনের ভিডিও সময় নিতো চাবলে চ্যানেল সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, দেশের লাখ লাখ কৃষকলে ভাল খবর। অহা 5 অক্টোবর লাভ করব পিএম কিষাণ সম্মান নিধির 18 নম্বর কিস্তির ধন। আর ধন লাভর পূর্বে হিতাধিকারী সকলে শীঘ্রই করক এই কেটা কাম। পিএম কিষাণ সম্মান নিধির 18 নম্বর কিস্তিক শীঘ্রই আহিল ভাল খবর। দুর্গা পূজার সময়তে লাভ করব পিএম কিষাণ সম্মান নিধির ধন। 5 অক্টোবর 18 নম্বর কিস্তির ধন সোমাব কৃষকর ব্যাঙ্ক একাউন্টত। আর ইতিমধ্যে কৃষকর একাউন্টত সোমাইছে 17 নম্বর কিস্তির ধন। হিতাধিকারী একাউন্টত পনপটিয়াকৈ সোমাব এই ধন। ধন মুকলাই দিয়ার পূর্বে আপডেট করক আপনার ব্যাঙ্ক একাউন্ট। এই ধন পাবলৈ আপনি করিব লাগিব এটা বিশেষ কাম, অন্যথা আপনি নাপাব কৃষক সম্মান নিধির ধন। আগন্তুক কিস্তির ধন পাবলৈ ই কেওয়াইসি করাটো বাধ্যতামূলক। পিএম কিষাণ এপর জড়িয়ে করিব পারিব ই কেওয়াইসি, আর অনলাইনতো করিব পারিব, অর্থাৎ ওয়েবসাইটর জড়িয়েও ই কেওয়াইসি করিব পারিব। লগতে সিএসসি সেন্টারত গিয়েও আপনি করিব পারিব ই কেওয়াইসি। ই কেওয়াইসি সম্পূর্ণ করবলে আহ্বান করেছে বা আহ্বান জানাইছে কেন্দ্রীয় সরকারে। পরবর্তী খবর, গুহাটিত পুনের ভয়ঙ্কর ঘটনা। এইবার গুহাটির লজত দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে জঘন্য কাণ্ড করলে 2 যুবকে। কিশোরীর সঙ্গে জঘন্য কাণ্ড করে গ্রেপ্তার হল প্রিন্স কুমার রায় আর গুলাম হাসান রাজা নামের এই দুগী যুবক। গুহাটির লজত দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে জঘন্য কাণ্ড। লজর বন্ধ কোঠাত 17 বছরীয় কিশোরীক ধর্ষণ 2 যুবক। পার্টি করার চলারে লজলে নি ধর্ষণ লাজ গেটর 2 যুবক। 2 যুবকর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুক্তভোগী কিশোরীর। ডাউনটাউনের মীনাক্ষী লজত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। অভিযুক্ত প্রিন্স কুমার রায় আর গুলাম হাসান রাজাক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে দিসপুর আরক্ষীয়ে। নিচাযুক্ত দ্রব্য খুবাই ছাত্রীগুলিক ধর্ষণ করার অভিযোগ দুয়োৰ বিরুদ্ধে, আর পরিচয় পত্র নোলাক লজর কোঠা ভাড়ালয় দিয়ার অভিযোগ লজর বিরুদ্ধে। 2 যুবকর সঙ্গে 17 বছরীয় ছাত্রীক থাকিলে কেনক অনুমতি দিলে লজে। নীতি বহির্ভূতভাবে লজ পরিচালনা করার অভিযোগ উত্থাপন হয়েছে। পরবর্তী খবর, ব্যাংকর গ্রাহকলে জরুরি খবর। অক্টোবর মাহত 15 দিন বন্ধ থাকিব ব্যাংক। যদি আপনার ব্যাংকর কাম কাজ আছে তেনে সোনকালে করে লোক। যদিহে আপনার ব্যাংকর কাম কাজ আছে তেনে সোনকালে করে লোক, কিয়নো অক্টোবর মাহত 15 দিন বন্ধ থাকিব ব্যাংক। উৎসবর বতরত 15 দিন বন্ধ থাকিব ব্যাংক সমূহ। সপ্তমী অষ্টমী দশেরা উপলক্ষে 3 দিন বন্ধ থাকিব ব্যাংক। লগতে 2 অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকিব ব্যাংক। লগতে কাতি বিহু উপলক্ষেও বন্ধ থাকিব ব্যাংক। দীপাবলী উপলক্ষে বন্ধ থাকিব ব্যাংক। সেয়েহে আপনার ব্যাংকর কাম থাকিলে বা জরুরি কাম থাকিলে আগতীয়াকৈ করে লোক আপনি ব্যাংকর কাম কাজ। পরবর্তী খবর, ভুয়া পাসপোর্ট লৈ মুম্বাই বিমানবন্দরত গ্রেপ্তার হল বাংলাদেশের পর্ন তারকা। ভুয়া পাসপোর্ট লৈ ভারতত থাকার অভিযোগত মুম্বাইরপরা গ্রেপ্তার করা হয়েছে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা রিয়া বার্ডেক। আরোহী বার্ডে বলে জানা যায়। প্রকৃততে বাংলাদেশের বাসিন্দা রিয়াক মুম্বাইরপরা আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল। রিয়ায় মাক আর ভাই বোনির সঙ্গে মুম্বাইত বাস করেছিল। মাকর বিয়া হয়েছিল মুম্বাইর এজন মানুষের লগত। আর সেই সুবাদতে ভাতৃ ভগ্নীর সঙ্গে রিয়ায় মুম্বাইত বাস করেছিল। উল্লাসনগরেরপরা হিল্লান আরক্ষীয়ে রিয়াক গ্রেপ্তার করে যদিও ভাই বোনীক বিচারি পাত ব্যর্থ হয় আরক্ষী। আর বিচারি অনুসন্ধান আরম্ভ করা হয়েছে। জনা যায় যে রাজকুন্দার প্রডাকশনত রিয়া বার্ডে কাম করেছিল। সদায় প্রাপ্তবয়স্ক ছবির লগত জড়িত। মাতৃ রুবি শেখর বিয়া হয়েছিল অমরাবতীর এজন মানুষের লগত। আর বিয়ার সময় নিজকে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে পরিচয় দিছিল। আর শেহতীয়াকৈ রিয়ার বন্ধু প্রশান্ত মিশ্রই গম পালে যে বাংলাদেশী অভিনেত্রীগুলিয়ে ভুয়া পাসপোর্ট লৈ ভারতত থাকে। আর আরক্ষীক খবর দিয়ে। আরক্ষীর মতে তদন্ত অব্যাহত আছে, সকল নথিপত্র পরীক্ষা করা হয়েছে।
পরবর্তী খবর, রাজ্য পুনের আরম্ভ হল বাল্য বিবাহ বিরোধী অভিযান। আরক্ষীর জালের এইবার হারি না যাব পুরোহিত ইমাম। তালিকা লয় গাঁও ভূঁয়ে অভিযান চলাব আরক্ষীয়ে। রাজ্য পুনের আরম্ভ হল বাল্য বিবাহ বিরোধী অভিযান। আরক্ষীর জালের এইবার হারি না যাব পুরোহিত ইমাম। বাল্য বিবাহর উচুচনি যোগা আত্মীয়ক রেহাই নিদিব আরক্ষীয়ে। বিবাহ চলি থাকার সময়তে এইবার আরক্ষী আটক করলে দরা কন্যার পিতৃ। আরক্ষী আটক করে বিবাহর সঙ্গে জড়িত মসজিদর ইমামক। উল্লেখযোগ্য যে বাল্য বিবাহক কঠোর হওয়ার ইঙ্গিত দিছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। আর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ মতেই তালিকা লয় গাঁয়ে ভূঁয়ে অভিযান চলাব আরক্ষীয়ে। সজাই, বরপেটা, ধুবুরী, দরং, গোয়ালপাড়া এই সমূহ জেলাত চলিব আরক্ষীর জোরদার অভিযান।